কার্যালয়ে তালা, নেতাকর্মীরা জেলে ও আত্মগোপনে বিএনপিকে নির্বাচনী দৌড়ে ইসি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মূল ফটকে ঝুলছে তালা, সামনে ও দুই পাশে পুলিশের অবস্থান, ভেতরে রাখা চেয়ারে জমছে দলটির ঠিকানায় পাঠানো চিঠি, এর মধ্যে নির্বাচন কমিশন ইসির পাঠানো চিঠিও আছে। এ অবস্থায় বিএনপিকে মাঝে মাঝে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে দেখা যায়। 28 অক্টোবরের আগ পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের জনসমর্থন প্রমাণ করতে বড় বড় সমাবেশ করেছিল। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেকটা সংযত ছিল, যদিও অনেকের মতে সে সময় মার্কিন ভিসা নীতির ভয় ছিল। বিরোধী দলের সমাবেশে যাতে লোকজন নির্বিঘ্নে না আসতে পারে সেজন্য নানা কৌশল অবলম্বন করলেও সভা পণ্ড করা হয়নি। কিন্তু 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে গেল। সেদিন কেন নাশকতা ঘটালো, কারা ঘটালো, কাদের হাতে পুলিশের একজন সদস্য ও যুবদলের একজন কর্মী মারা গেলেন, সেই প্রশ্নের সঠিক উত্তর হয়তো অজানাই থেকে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিনের অঘটনের দায় বিএনপির ওপর চাপিয়ে দলের কেন্দ্রীয় অফিসে তালা ঝুলিয়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালান। কিন্তু সেদিন কী ঘটেছিল সে সম্পর্কে কোনো স্পষ্ট সরকারি ভাষ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে সেদিন সহিংসতার কোনো ভিডিও ফুটেজও পুলিশের কাছে নাই, যদিও পুলিশের শরীরের সাথে বডি ওয়ার্ন ক্যামেরা ছাড়াও পুলিশের ভিডিও ও ওই এলাকার সিসিটিভি থাকলেও তাতে না কি কিছু নাই। তথ্য প্রমাণ না রেখে সহিংসতার দায় বিএনপির উপর চাপিয়ে দলটিকে মাঠছাড়া করে দৌড়ের মধ্যে রেখে গত 15 নভেম্বর নির্বাচন কমিশন ইসি নির্বাচনের একতরফা তফসিল ঘোষণা করেছে। সিইসি তার তফসিল ঘোষণার আগে তো বটেই ভাষণেও সমঝোতার আহ্বান জানান, পরেও নির্বাচনে আসার আহ্বান জানিয়েছে। নির্বাচন কমিশনাররাও বলেছেন সব দলকে নির্বাচনে আনতে তারা ছাড় দিতে রাজি আছেন। গত 23 নভেম্বর বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, একটি দল নির্বাচনে এলে নির্বাচনের তারিখ পেছানোর বিষয় বিবেচনা করা যাবে। একটি দল বলতে তিনি বিএনপিকেই ইঙ্গিত করেছেন। ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা বিরোধী দল বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে চলেছেন। 23 নভেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকায় দলের মনোনয়ন বোর্ডের বৈঠকের আগে বলেছেন কে কত দৌড়াতে পারেন ও জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় জানতে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। তার এই বক্তব্যের লক্ষ্য বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ ও দলের নেতারা। কিন্তু এই মুহূর্তে বিএনপির কী সেই সুযোগ আছে? আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা এখন মনোনয়নের জন্য দৌড়াচ্ছে, কেন্দ্রীয় নেতাদের বাড়িতে ধর্ণা দিচ্ছেন, আর বিএনপি নেতারা হয় কারাগারে না হয় পালিয়ে বেড়াচ্ছেন। অনেক নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ, হামলা ও লুটপাট চলছে। এই অবস্থায় তারা নির্বাচনী মাঠে আসবেন কীভাবে? যদিও 28 অক্টোবর আগে মাঠে কিছুটা সমতল ছিল, এখন তো বিএনপির সামনে দৌড়ানোর মাঠটাই নেই, মাঠে বিএনপিও নেই। বিএনপি তাহলে কীভাবে দৌড়াবে? নির্বাচন তো এক ধরনের দৌড়ই, ভোটারের কাছে প্রার্থীদের দৌড় প্রতিযোগিতা। প্রশ্ন হলো বিএনপিকে কোথায় থেকে দৌড় শুরু করবে? তারা তো মাঠের বাইরে, সুষ্ঠু প্রতিযোগিতা হতে হলে তো যারা মাঠে দৌড়াবেন তাদের সমান সুযোগ থাকতে হবে। প্রধানমন্ত্রী কি বিএনপিকে সমান সুযোগ দিয়ে নির্বাচনী দৌড়ে রাজি আছেন? বিগত 2014-2018 সালে দুটি নির্বাচনের প্রেক্ষাপটে সবার প্রত্যাশা ছিল 2024 সালে নির্বাচনটি সব দলের অংশগ্রহণে হবে এবং ভোটাররা তাদের পছন্দসই প্রতিনিধিকে বেছে নিতে পারবেন। কিন্তু দিন শেষে ফলাফল শূন্য, বাংলাদেশের আরেকটি প্রতিযোগিতাহীন নির্বাচনই পেতে যাচ্ছে। খবরে বলা হয়েছে মহাসচিব মেজর ফখরুল সহ ইতিমধ্যে বিএনপির 20 জন কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। সারা দেশে জেলা ও মহানগরে বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ দুই পদের নেতার সংখ্যা 6 শতাধিক। বিএনপি ও এর 3 অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পদে থাকা 85 নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, 386 জন আত্মগোপনে। 28 অক্টোবর থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে বিএনপির 9,564 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, কেবল ঢাকাতেই গ্রেপ্তারের সংখ্যা 3,104। গণগ্রেপ্তারের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীর সাজা হচ্ছে পুরনো মামলায়। গত 3 মাসে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 542 জনের সাজা হলো। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক এমপি ও দলের যুগ্ম মহাসচিব। এই বাস্তবতায় বিএনপি যদি সরকার পদত্যাগের দাবি পরিত্যাগ ও হরতাল অবরোধের কর্মসূচি প্রত্যাহারও করে, তারপরও কি তাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব? যেখানে দলের হাজার নেতাকর্মী জেলে, হাজার হাজার নেতাকর্মী পুলিশের ভয়ে বাড়ি ছাড়া, সেখানে বিএনপির কাদের নিয়ে নির্বাচন করবে? নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষ মুখোশ দেখাতে বারবার বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছে, কিন্তু তফসিল ঘোষণার পরও যে বিএনপির অফিসে তালা, বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে, নেতাকর্মীরা যে বাড়ি ছাড়া সে বিষয়ে ইসি কিছু বলছে না, তাদের এই নিরবতা কি নিরপেক্ষতার নমুনা? প্রধানমন্ত্রী নির্বাচনী দৌড়ে সবাইকে অংশ নিতে বলেছেন, খুবই ভালো কথা, কিন্তু হাত পা বাঁধা থাকলে বিএনপি নেতাকর্মীরা দৌড়াবেন কীভাবে?